ভারী কিছু না। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, ছেলেটা সম্মানজনক চাকরি করে। আমাদের দেশে কিছু জবকে তার পেশ সামনে সম্মানজনক বলা হয়, বাকিদেরকে কতটা সম্মানজনক বলা হয় না। আমার প্রথম কথা হচ্ছে, চাকরি মানে চাকরি, চাকরির সাথে সম্মানজনক অসম্মানজনক এই কথাটা বলে আসলে আমরা নিজেদের অদূরদর্শিতা এবং অগভীরতার পরিচয় দিচ্ছি। ফর এক্সাম্পল, একজন পাইলটের চাকরি সম্মানজনক, একজন ঝাড়ুধারের চাকরি অসম্মানজনক। মানে আমরা যখন পত্রিকার ওই যে বিয়ের পাতাগুলো থাকে না, পাত্র খুঁজি, ওখানে কিন্তু আমরা বা আমাদের সাহিত্যে কবিতায় গল্পে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার এর বাইরে আসলে ওভাবে শুনতে শুনি না। তারপর সামরিক বাহিনীর কর্মকর্তা অথবা বিসিএস কর্মকর্তা, এর বাহিরে অথবা ব্যাংকার, এর বাইরে কি আর নেই? আমি আমাদের ইকোনমিক সেন্সাস আমি দেখলাম কয়েকদিন আগে, আমি যতদূর আমার ডেটাটা রং হতে পারে, 7.8 মিলিয়ন মানে 78 লক্ষ ইকোনমিক এন্টিটি আছে বাংলাদেশে, এবং ওগুলো কেউ না কেউ চালাচ্ছে, রাইট? কিন্তু আমরা সম্মান এই ব্যাপারটাকে এমনভাবে দিয়েছি যে মানুষজন ছোটবেলা থেকে যারা পড়াশোনা করে কলেজ টলেজ পাশ করে যাওয়ার পরেই ন্যারো ডাউন হয়ে যাচ্ছে যে আমাকে সম্মানজনক চাকরি করতে হবে। চাকরি হচ্ছে এমন একটা জিনিস যেটা ইট হেল্পস ইউ টু পে ইউর বিল, আর সম্মান আসবে আপনার সুকুমার বৃত্তি যেগুলো ইউর ইনার কোয়ালিটি সেগুলো পরিস্ফুরিত হবে। আপনার আপনি হয়তো আর্ট করেন, ভালো কবিতা লিখেন, গল্প করেন, অথবা আপনি হ্যান্ডিক্রাফট বানান, ওখান থেকে সম্মান আসবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি যদি এই মুহূর্তে আমার ব্লগ যারা দেখছেন তাদেরকে বলি যে ধরেন একটা ছেলে ট্যুর গাইডের চাকরি করে বা ট্যুর গাইডের ব্যবসা চালায়, তাকে আপনারা সম্মানজনক ধরবেন না? কারণ আপনি কোনো গল্পের নায়ককে ট্যুর গাইড হিসেবে দেখেননি, আপনি কোনো প্যাকেজ নাটকের নায়ক বা নায়িকাকে ট্যুর গাইড হিসেবে দেখেন না। কেন? কারণ আমাদের সোসাইটি থেকে কয়েকশো বছর ধরে গল্পে কবিতায় উপন্যাসে ডকুমেন্টেশন আমরা শুনেছি, ওই যে তিনটা প্রফেশনের কথা বললাম, বা ট্যুর গাইড অ্যাকচুয়ালি কি, লেটস সি, আমি ধরে নিচ্ছি এটা কথার কথা এক্সাম্পল, ট্যুর গাইড মানে কি? ওর লাইফটা কিন্তু প্রতিদিন ডিফারেন্ট, ও সুন্দর সুন্দর জায়গায় যাচ্ছে, এরকম করে ঘুরে বেড়াচ্ছে, আর ও কি করছে, ও একটা দেশের সুন্দর সুন্দর জায়গাগুলোকে দেখাচ্ছে মানুষকে। ওর কাজটা কি সম্মানজনক না? ওর কাজটা কি মজার না? বাট আমরা কি করেছি, আমরা ক্লাসিফিকেশন করেছি। ক্লাসিফিকেশন করার কারণে এখনকার ছেলেমেয়েরা যখন আমরা পড়াশোনা করে বের হচ্ছে, আমাদের অনেক গ্রাজুয়েট বের হচ্ছে, সেই জন্য আমাদের ওপেনিং নেই। ওপেনিং নেই বলতে আমরা বলছি আমরা যে ওপেনিং গুলাকে ওপেনিং ধরে নিচ্ছি, সম্মানজনক ওপেনিং। আমার এই ব্লগটা যারা দেখছো ইয়াং, তাদের সবাইকে বলবো, জব ইজ সামথিং দ্যাট ইউ ডু টু পে ইউর বিলস, এটা সাথে রেসপেক্ট আনরেসপেক্ট ডিসরেসপেক্ট এগুলোর কোনো সম্পর্ক নেই। ইউ ওয়ার্ক, ইউ আর্ন, ইউ পে ইউর বিলস, দেন ইউ ডু ইউর আদার পার্ট ফর ইউর হার্ট। সো এগেইন, ইট ইজ ডিফিকাল্ট টু চেঞ্জ, আমি জানি আনলার্ন করা খুব ডিফিকাল্ট। এখন থেকে কোনো চাকরির আগে সম্মানজনক অসম্মানজনক এই কথাগুলো কেউ অ্যাড করবে না। জব